আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় পোর্সিলিন মেটাল ফিউজড ক্যাপের কিছু প্রবলেম সম্পর্কে। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটিকেই মূলত পোর্সিলিন মেটাল ফিউজড ক্যাপ বলা হয়ে থাকে, যার নিচে থাকে মেটাল এবং উপরে থাকে পোর্সিলিন। এই পোর্সিলিনটা দেখতে দাঁতের মতো কালার হয়ে থাকে, আর নিচের যে মেটালটি থাকে সেটি এমন কালার হয়ে থাকে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, সিলভার কালারের মতো হয়ে থাকে। ভিউয়ার্স, এই ক্যাপগুলা সামনের দাঁত এবং মাড়ির দাঁত উভয় ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন মূলত এটি পুরোপুরি মেটাল ক্যাপ, এটি হাফ মেটাল এবং হাফ পোর্সিলিন দ্বারা করা হয়েছে, এবং এটি পোর্সিলিন এবং মেটাল দ্বারা করা হয়েছে। এই যে ক্যাপটি দেখতে পাচ্ছেন এর নিচে কিন্তু এ ধরনের মেটাল রয়েছে, আর এই মেটালের পরেই যখন পোর্সিলিন দেওয়া হয়েছে তখন সেটি ফিউজড ক্যাপ হয়েছে। তো এ ধরনের মেটাল এবং পোর্সিলিন ফিউজড যে ক্যাপগুলো হয়ে থাকে এর কিছু সমস্যা রয়েছে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপটি লাগানো হয়ে গেছে, এই ক্যাপের উপর থেকে কিছুটা অংশ ঠিক এভাবে উঠে গেছে। অনেক সময় দেখা যায় যে অনেক দিন ব্যবহারের ফলে এমনটি হতে পারে, বা ক্যাপ লাগানোর পরবর্তীতে অনেক শক্ত কোনো কিছুতে কামড় দেওয়ার ফলে কিন্তু যে পোর্সিলিন অংশটি থাকে সেটি ক্র্যাক করে বা ভেঙে যায়, ফেটে যায়। যদিও এই পোর্সিলিন যে অংশটি রয়েছে এটি উঠে গেলে আপনার দাঁত সুরক্ষিত থাকবে, আপনার দাঁতের ভিতরে কোনো সমস্যা হবে না, আপনার দাঁত সুরক্ষিত থাকবে। নিচের যে মেটাল অংশটি থাকবে এই মেটাল অংশটি আপনার ওই দাঁতটিকে পুরোপুরিভাবে প্রোটেক্ট দিবে, কিন্তু যখন এই পোর্সিলিন অংশ উঠে যায় বা এভাবে ভেঙে ভেঙে যায় তখন সেখানে একটি খসখসে ভাব বা কিছুটা ধার তৈরি হয়, যেটি আপনার মুখগহ্বরের জন্য বেশ ক্ষতিকর হতে পারে। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে কয়েকটি দাঁতে এখানে ক্যাপ করা রয়েছে, কিন্তু ক্যাপের কিছু কিছু জায়গা থেকে কিন্তু পোর্সিলিন অংশটি উঠে গেছে। এই উঠে গেছে যে পোর্সিলিন, এর জন্য যে আপনার ক্যাপ নষ্ট হয়ে গেছে বা দাঁত যে আপনার নষ্ট হয়ে যাবে এমনটি কিন্তু নয়, একটু দেখতে কেমন দেখাচ্ছে বাস এটাই, কিন্তু আপনার দাঁত সুরক্ষিত থাকবে। ভিউয়ার্স, এই ধরনের যে পোর্সিলিন ক্যাপগুলো রয়েছে এটি যেহেতু সামনের দিকেও করা যায় বা সামনের যে দাঁতগুলো রয়েছে সেখানে বসানো যায়, মাড়ির দিকেও বসানো যায়, যখন পোর্সিলিন উঠে যায় তখন বাইট দিতে বা কামড় দিতেও বেশ অস্বস্তি বোধ হয়, যার জন্যে যেহেতু এটি ফিউজড ক্যাপ এর জন্য আমার অনুরোধ থাকবে যারা মাড়ির দিকে অর্থাৎ যেখানে দেখা যায় না সেখানে যদি আপনি ক্যাপ করান তাহলে এ ধরনের মেটালিক বা ফুল মেটাল ক্যাপ করাতে পারেন। এটি ভেঙে যাওয়ার কোনো ভয় নেই, পোর্সিলিন উঠে যাওয়ার কোনো ভয় নেই। যারা মাড়ির দিকে অর্থাৎ মোলার যে টিথগুলো রয়েছে, 6 নম্বর 7 নম্বর 8 নম্বর দাঁত, এই দাঁতগুলোয় যদি আপনাদের ক্যাপ করার প্রয়োজন হয় তাহলে এ ধরনের মেটালিক ক্যাপ করাতে পারেন। এটি খুবই চাপ নিতে পারে এবং এটি ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। আর যদি সামনের দিকে কোনো দাঁত আপনার ক্যাপ করতে হয় তাহলে অবশ্যই সেখানে এই ধরনের পোর্সিলিনের মাধ্যমে আপনি ক্যাপ করিয়ে নেবেন। সামনের দাঁতে চাপ কম থাকে বা চাপ প্রয়োগ হয় না বললেই চলে, তাই সামনের দাঁতে যদি আপনি পোর্সিলিন ক্যাপ করান সেই পোর্সিলিন ক্যাপটি এমনভাবে ভেঙে যাওয়ার বা এমন পোর্সিলিন উঠে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, থাকে না বললে ভুল, একেবারেই যে হয় না তা নয়, অনেক দিন ব্যবহারের ফলে ক্ষতি হতেও পারে। যদি তেমনটি হয় সেটি অবশ্যই চেঞ্জ করেও নেওয়া যায়। তাই আমার কথা থাকবে, যদি আপনি মাড়ির দিকে কোনো দাঁতে আপনি যদি ক্যাপ করান তাহলে ফুল মেটালিক করেন, আর সামনের দিকে যদি করাতে চান তাহলে আপনি অবশ্যই পোর্সিলিন ক্যাপ করবেন, কারণ কালার ম্যাচিংয়ের একটা ব্যাপার রয়েছে। আপনি যদি পোর্সিলিন ক্যাপটি না করান তাহলে সামনের দিকে এমন মেটাল ক্যাপ কখনোই শোভা পায় না। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।